হেল্ল' এভৰি ওৱান আছালাম আবাৰো আমি আহিলাম মজাদাৰ একটা ৰেচিপি নিয়া আপোনাৰ খাচে আশা কৰি আপোনাৰ খাচে অনেক অনেক ভাল লাগিব তো এই রেসিপিটা আসলে ডিম্বুনা ডিম্বুনা রেসিপিটা একটু ডিফারেন্ট স্টাইলের তো ভুনা তো সবাই অনেক পালা অনেক লাইক করুন আর এই রেসিপিটা যদি আমি একটু ডিফারে স্টাইলে ডিফারেন্ট ওয়েটে বানিয়ে দেখাই আর মনে হয় আপনার কাছে আর বেশি লাগব লাগবো যারা এখন পর্যন্ত মশলা ডিম অথবা আচারি ডিম্বুনা খাইছ না আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনারা খাইলে অনেক এনজয় করবা অনেক ভালা পাইবা তো যে কোনো মেহমান আসলে অথবা ঘরের সবাই একলগে মিলিয়ে খাইলে এই রেসিপিটা অনেক অনেক ভালো পাইবা আর অনেক লাইক করবা তো বিওয়ার্স এই রেসিপিটা বানাইতে যে ইনগ্রিডিয়েন্টসটা লাগে শুকা আমার লগা রেসিপিটা আমি মশালা ডিম বোনা তো রেডিও কর্ম তো ওইটা লাগে আমি তিনটা ডিম নিছি আমি জাস্ট রেসিপিটা দেখাই বা লাগে আর কিছু নাই তো তিনটা ডিম নিছি আর ফানিয়ে নিছি ঠান্ডা ফানিয়ে মানে মিডিয়াম গরম ওয়াটার ঠান্ডাও নাই গরমও নাই ওরকম একটা ফানিয়ে নিছি আর অল্প একটু লবণ দিয়া যে আমি ধরুন ফিফটিন মিনিটসের মতন সিদ্ধ দিছি ডিমটারে ডিম সিদ্ধ দেওয়ার পরে তো এখন আমি মেটারে কুষাটা সারাই লাইছি আর আমি মাছানের দিক দিয়া খাইটটা নিরামগে তো লবণ দেওয়ার কারণ হল গিয়া ডিমটা ভাঙে না ওটু। আর ওরকম ডিম সিদ্ধের সময় সবসময় আমি তোরা লবণ দেই তো আপনারা যারা ডিম অনেক সময় ফাটি যায় তো আপনারা ট্রাই করতে পারবা লবণ দিলাইতে পারবা তো লবণ দিলে পরে ডিমটা ভাঙে না ফাটে না তো সুন্দর করে সিদ্ধ হয় তারপরে বিয়স দেখতে পারা এখানে আমি খাটটা নিছি হাফ করে আনিছি আপনারা চাইলে ফুল রাখতে পারেন বাট আমি কেন হাফ করছি হাফ ফলে সুন্দর লাগে রেসিপিটা অনেক ভালো লাগে তারপরে আমি একটা ফ্রাই প্যান নিছি নিয়ে অল্প একটু তেল দিছি জাস্ট খালে আমি ইটার মাঝে ডিমটা একটু ভাজম হালকা এক মিনিটের মতন ভাজম বেশি ভাজতাম নাই জাস্ট ওয়ান মিনিট তো যে সময় তেলটা গরম হয়ে যাব তখন আমি ডিমটা দিলাইম তো এই আমি আর কোনো স্পাইস ইউজ করতাম না কোনো মশলা অ্যাড করতাম না একদম মানে প্লেনভাবে আমি জাস্ট খালি একটু হালকা গোল্ডেন কালার হরমো আর ভিওার্স আমার চ্যানেলটার লগে যারা যারা আছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে নেই বা আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে বলবা না শেয়ার করতে বলবা না তো দেখতে পারা ভিউয়ার্স এখন আমি ডিমগুলার সুন্দর করে রাম আর অনেক ভিউয়ার্স আছে আমার ভিডিও দেখন বাট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন না জাস্ট আমার ভিডিওটা দেখুন থ্যাংক ইউ সো মাচ আপনারাও তো এখন পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনার কাছেও ভালো লাগে প্লিজ প্লিজ আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে নেবা আমার চ্যানেলটা যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা কাছে যায় আপনারা ফাইন আমার ভিডিও তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখলে সব সময় আপনারা আমার নোটিফিকেশনটা পাই বা সুন্দর সুন্দর লেটেস্ট ভিডিও পাব লাগে তো দেখতে পারা ভিওর্স এখন আমি কিলাখান বাজছি তো বেশি বাজতাম না জাস্ট অতটুকুই বাজম তোৰা একে এক মিনিট ফৰে উল্টি আৰু এক মিনিট বাজিলে মোৰ তাৰপিছত আঁৰ বাজত নাই ত' নামাই লৈ মই এখন চব্টি দিম ৰখা কৰি আমি এখন নামাই লৈ মোক ত' বেছি বাজিলে ফৰে স্কেনটা চখ্তৰি দিব স্কেনটা চখ্টিলে আমাৰ মজা লাগত নাই তো আমি যে গ্ৰেভি এটা বনাইমো এই মচালা দিম লাগি তো এই সেম গ্রেভি দিয়ে তিনটা রেসিপি রেডি করা যায় আমি আপনার লগে জাস্ট একটা মানে শুই রাম আপনারা চাইলে একটা রেসিপি লাগি যে স্পাইসটা ইউজ করবা যে গ্রেভিটা মানে বানাইবা এটা লাগে তিনটা রেসিপি আপনারা রেডি করতে পারবা পিওর সারা এখানে মেনেছে পেঁয়াজ নিচি পেঁয়াজ পেস্ট নিছি আদা রসুন পেস্ট তারপরে ধনিয়া পাতা তারপরে নিচে আমি খাসামরিচ কুচি টমেটো কেচ অপ নিচে আপনার ফ্রেশ টমেটো দিতে পারুন তারপরে আচার দিয়েছি আমি আর ধনিয়া পাউডার হলুদ পাউডার মরিচের পাউডার চিলি পাউডার আর হচ্ছে আমার জিরা পাউডার আর লবণ টেস্ট মতো তারপরে তো আমার নিচে আমি লং এলাচি দারচিনি তেজপাতা তারপরে বিওয়ার্স একটা আমি ফ্রাই প্যান বসাইছি বসেই আমি তেল দিছি পরিমাণ মতো তো আমি কই মো তিনটা রেসিপি সেম একটা ম মশলা দিয়া তিনটা রেসিপিগলাখান রেডি করা যায় আমি আপনার লগে শেয়ার করব তো আমি তেলটা যে সময় গরম হয়েছে আদা রসুনটা দিলাইছি তো আদা রসুনটা যে সময় গোল্ডেন কালার হইছে তখন আমি পেঁয়াজটা দিলাইছি আর তেজপাতা দারচিনি যাওয়ার দেওয়ার পরে তারপরে আমি একটু হালকা বাজার পরে দেন আমি টেস্ট যে লবণ দিছে তো আপনারা টেস্ট অনুযায়ী লবণ দিবা আমি ফার্স্ট একটু ভিডিও দিতাম পারছি না কারণ এটা আমি রেকর্ড করছি না মিস হয়ে গেছে তো ভিওস অনেক সময় এরকম হয়ে যায় আমরা যারা ইউটিউবাররা আছি সেম প্রবলেমটা হয় তো দেখতে পারা যায় সময় সুন্দর করে ভাজা হয়েছে পেঁয়াজটা তো তখন আমি আস্তে আস্তে স্পাইসগুলো দিয়ে রাম আমি ওয়ান টি স্পুন দিছি হলুদ পাউডার তারপরে দিয়েছি হাফ টি স্পুন আমি দিচ্ছি धनिया पाउडर তারপরে আমি দিমু হাফ টিस्पून জিরা পাউডার হাফ টিस्पून ঠিক কেবল হাফ টিজিরা পাউডার দিমু মানে বেশি দিতাম না জিরাটা তারপরে আমি দিমু মিক্স পাউডার অল্প একটু মিক্স পাউডার দেওয়ার পরে আমি এখন দিলাইরাম চিলি পাউডার মরিচের পাউডার তো মরিচের পাউডারটা আপনারা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবা জালটা আপনারা ডিপেন্ড করে আপনারা কতটুকু জাল খান হয়তো কম দিতে পারুন আবার বেশিও দিতে পারুন তারপরে বিয়র্স আমি এখন সুন্দর কইরা স্পাইসটারে বাজমো বাজার পরে আমি অল্প একটু ফানি দিব তবে ভালো কইরা স্পাইসটারে বাজমু যাতে সুন্দর কইরা স্পাইসটা ভাজাওয়ার নাইলে ভাজা একটা স্মেল করে খাঁচা খাঁচা গন্ধ থাকি যায় তো যত বাজবা তত কিন্তু তার অনেক হইব যেহেতু এটা পুনা তো মজার একটা মানে গ্রেভি উঠিব আর ও গ্রেভি দিয়ে আপনারা তিনটা রেসিপি রেডি করতে পারবা আমি ইনশাল্লাহ কইয়া দিব কীটাকিটা তো দেখতে পারা বিওয়ার্স। এখন সুন্দর খরে যে সময় ভাজা ওই তখন কিন্তু আমি মরিচটা কুচি খরা যে খাঁচামরিচটা আছে কুচি খরা খা সামরিচটা দিলাইছি তো আরও দুই তিন মিনিট ওরকম রান্না করবো তারপরে আমি মিক্স পিকলটা দিলাই তো এখন আমি মিক্স পিকল দিলাই রাম ঠেল সহ তো আপনার এখানে যে কোনো ধরনের আচার ইউজ করতে পারা ফারাম তো দুই তিন মিনিট রান্না করবো আরও দুই তিন মিনিট রান্না করে আমি এখানে টমেটো কেচপ তো আপনারা চাইলে টমেটো ফ্রেশ টমেটো দিতে প্রবলেম নাই তো কেচপটা দিলে আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আয় আর ভালো লাগে তো আমি এখানে টমেটো কেচপটা ইউজ করাম আর পিওর এখন আরই সুন্দর করে তিন চার মিনিটের মতো রান্না করবো যত সময় পর্যন্ত মশলাটা সুন্দর একটা কালার আইসে না উপরের দিকে তেলটা পাই সেইসে না ততক্ষণ পর্যন্ত রান্না করব তো দেখতে পারো এখন আমি ধনিয়া পাতাটা দিলে এটা ফ্রেশ ধনিয়া পাতা আমার গার্ডেনের তো ফ্রিজও রাখছিলাম আমি ও ধনিয়া পাতাটা দিলে ধনিয়া পাতাটা দিয়া আমি দু মিনিটের মতন এটা রান্না করবো দেন আমি এখানে এক দিব তো আমি যে কইসাম বিওস সেম একটা গ্রেভি দিয়া তিনটা রেসিপিকে রেডি করা যায় সেম গ্রেভি দিয়ে আমরা আচারি চিকেন আচারি বেগুন আর আচারি ডিম বোনা আমরা রান্না করতে পারি তো সেম গ্রেভির মাঝে আমরা তিনটা জিনিস রান্না করতে পারি তো কা ভিওর্স এখন আমি ডিমটা দিলাইছে আর কতটুকু ভাজা হয়েছে স্পাইসটা কা অনেক মজার একটা স্পাইস হয়েছে খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে খুব নাইস এই মশলাটা দি ফেট ভরে খাওয়া যায় দুই প্লেট ভাত তো ভিওর্স আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা কিলাখান লাগছে আর আপনারা যে কোনো মেহমান আইলে একটু বেশি হইরা ও গ্রেভি বানাইয়া তিনটা রেসিপি আপনারা রেডি করতে পারুন যে কোনো সময়ে যে কোনোভাবে ইজি তিনটা রেসিপি তো তিনটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আচারি চিকেন রোস্ট তারপরে আচারি বেগুন আর হচ্ছে বেগুন বাহারি যেটা ওটা আর হচ্ছে আচারি ডিম্বুনা তো আমি তিনটার লিঙ্ক ড্রেসক্রিপশনের মাঝে রাখবো ইংশালা আপনারা দেখবা ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার দিতে বিওয়ার্স বলবানা আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে তো দেখো দেখোকা সার্ভ করছি আমি রেডি আমার রেসিপিটা কী লাগে দেখুন দেখুন যদি ভালো লাগে আপনারা জানাইবা বা ওরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ম আপনার লগে শেয়ার কর্ম তাইলে আজকের মতো ভিওয়ার্স ওখানে বিদায় আকে আল্লাহ হাফেজ ভালো থাকোকে সবাই আসসালামু আলাইকুম